আমরা এই কথা সকলেই জানি, করোনা পরিস্থিতি সারা বিশ্ব থেকে এখনো চলে যায়নি, তার প্রকোপ রয়ে গিয়েছে পুরো বিশ্বতে। যদিও আস্তে আস্তে সব কিছু স্বাভাবিক হতে শুরু করেছিল, পুরো বিশ্বতে করোনার হার কমতে শুরু করেছিল, কিন্তু হঠাৎই আবারও করোনা পরিস্থিতির হার বাড়তে শুরু করেছে। শুরু হয়েছে করোনার নয়া স্ট্রেন। যখনই করোনা স্বাভাবিক পরিস্থিতিতে আসতে শুরু করেছিল, অভিনেতা অভিনেত্রীরা আক্রান্ত হতে কমে গিয়েছিল, তখনই আবারও করোনায় আক্রান্ত হলেন বলিউড সুপারস্টার রণবীর কাপুর। এবার করোনা টলিউডেও ধাবা করল। টলিউডের জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত করোনায় আক্রান্ত। গতকাল রাতেই তিনি জানিয়েছেন এ খবরটি। তার করোনা আক্রান্তের খবর জেনে পুরো সোশ্যাল মিডিয়া দুঃখে ভেঙে পড়েছে। অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত নিজে তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে লিখেছেন, আজকে আমি সিঙ্গাপুরেই রয়েছি এবং সেখান থেকেই আমি করোনা চেক আপ করিয়েছি ডাক্তারের কাছে গিয়ে। শরীরের কিছু অবনতি হওয়ার কারণেই এটি চেক আপ করিয়েছি আর এর রিপোর্টও পজিটিভ এসেছে, কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই, বর্তমানে বেশ ভালোই রয়েছি আমি। আমি ডাক্তারের পরামর্শ অনুযায়ী নিয়ম মেনে স্বাস্থ্যবিধি অনুযায়ী কোয়ারেন্টাইন মেনটেন করছি, খুব দ্রুতই আপনাদের মাঝে ফিরে আসতে পারবো আমি। আমরা এ কথা সকলেই জানি, অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত সিঙ্গাপুরে অনেকটা সময় ব্যয় করেন, পরিবারের সাথে এখনও রয়েছে সিঙ্গাপুরে, সেখানেই কোয়ারেন্টাইন মেনটেন করছি। আমাদের চ্যানেলের পক্ষ থেকে তার দ্রুত আরোগ্য কামনা করছি। আপনারাও কমেন্ট করে তার সুস্থতা কামনা করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। যেন ধন্যবাদ পুরো দেখার জন্য।